আসসালামু আলাইকুম। প্রত্যেকেরই মিনিমাম $10 থেকে $50 পর্যন্ত ইনকাম হবে এমন একটা অফার নিয়ে আসলাম, আর অফারটিতে জয়েন হওয়ার সময় মাত্র 13 ঘন্টা বাকি আছে। তো ভিডিওটা দেখা মাত্রই প্রত্যেকে জয়েন করবেন। আর অফারটা কিন্তু অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি 17 তারিখে, এবং আজকে হচ্ছে 19 তারিখ, ভিডিও আকারেও দিয়ে দিয়েছিলাম কিভাবে জয়েন করবেন। অফারটা হচ্ছে টেস্টনেটের অফার, এখানে টোটাল 10 লক্ষ USDT তারা দিবে আমাদেরকে। তো প্রত্যেকে এখানে জয়েন করবেন। তো জয়েন করার জন্য যে প্রসেসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবেন, আপনি যদি ভালো করে না দেখেন কখনোই আপনি এখানে জয়েন করতে পারবেন না। তো এই ভিডিওতেও আমি কিছু অপশন দেখানো হয়নি, যারা এটা দেখে জয়েন করেছেন তারাও এই ভিডিওটা দেখে নেবেন জয়েন করার জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। আর যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, মাস্ট বি জয়েন করবেন, কারণ টেলিগ্রামটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে বিভিন্ন আপডেট সবার আগে শেয়ার করা হয় এবং লিমিটেড এয়ারড্রপগুলো সবার আগে শেয়ার করা হয়। আর আপনারা জানেন আমি আত্মীয় বাড়িতে আছি, যার কারণে কিন্তু কোনো ভিডিও দিতে পারতেছি না, চেষ্টা করতেছি দেওয়ার জন্য বাট সময় সুযোগ হয়ে উঠতেছে না। তো যাই হোক, এই ভিডিওটা অনেক কষ্টে মেক করতেছি, তাই প্রত্যেকেই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, সরাসরি আমি কাজের কথায় আসি। তো প্রথমত আমাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই টেলিগ্রামের এই পোস্টের লিঙ্কটা আমি দিয়ে রাখবো, লিঙ্কে ক্লিক করে সরাসরি পোস্ট ওপেন করবেন। দেন হচ্ছে এখানে যে লিঙ্কটা আছে রেজিস্টার লিঙ্ক, আপনি এই রেজিস্টার লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে সরাসরি আপনি টোকেন পকেটে চলে যাবেন। আর হ্যাঁ, এই অফারটিতে আমাদেরকে অংশগ্রহণ করতে হলে অবশ্যই HT টোকেন লাগবে, মানে হিকো চেইন ওয়ালেটের মাধ্যমে আমাদেরকে জয়েন করতে হবে। তো প্রত্যেকেই কিছু না কিছু HT টোকেন নিয়ে নেবেন কারো থেকে। তো আমার কাছে সামান্য অ্যামাউন্ট আছে, এটা আমি চাইলেও দিতে পারবো না। তো আপনি কারো কাছ থেকে একটু সংগ্রহ করে নেবেন জয়েন করার জন্য। তো যা হোক, তারপরে হচ্ছে আপনি সরাসরি ড্যাপসে চলে আসবেন। তো আমরা কিন্তু লিঙ্কটা কপি করে আনছি, সেই লিঙ্কটা এখানে আমি ড্যাপসে পেস্ট করে দিব। তো পেস্ট করে দিয়ে আপনি সরাসরি এখানে অ্যারোতে ক্লিক করে দেবেন। তো আপনি যখন অ্যারোতে ক্লিক করবেন, এখানে প্রথমে একটা বক্স ভেসে উঠবে, আপনার সামনে এরকম একটা বক্স আসবে। তো আপনাকে এখানে রেফার কোড এন্টার করতে হবে, আপনি সরাসরি আমার টেলিগ্রাম পোস্টে চলে আসবেন। দেন হচ্ছে যে এখানে যে রেফার কোডটা আছে, জাস্ট কপি করে আপনি রেফার কোডটা এখানে বসিয়ে এখানে ক্লিক করে দেবেন, আপনার রেফার কোড এন্টার করা হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদেরকে এখানে আপনি এই যে এখানে ই লেখা থাকবে, মানে চাইনিজ লেখা থাকবে, আপনি জাস্ট এই যে এখানে ইংলিশে ক্লিক করবেন, এখানে ইংলিশ হয়ে যাবে। দেন হচ্ছে আপনি এখানে প্রথমে ক্লিক করে ওয়ালেটটা কানেক্ট করবেন, এখানে ক্লিক করলে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। ওয়ালেটটা কানেক্ট হওয়ার পর চাইলে আপনি এখানে রেফার করতে পারবেন ইনভাইটে ক্লিক করে, এখানে আপনার ইনভাইটেশন লিঙ্ক এবং কোড পেয়ে যাবেন, এটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে এই যে এখানে দেখেন গেট কয়েন, আপনাকে প্রথমে এখান থেকে কয়েন নিতে হবে। আপনি গেট কয়েনে ক্লিক করবেন, গেট কয়েনে ক্লিক করে যে এখানে গেট ইট নাও এইখানে একটা ক্লিক করবেন। আর এখানে যে তিনটা কয়েন দেখতে পারতেছেন, এটা অবশ্যই আপনি ওয়ালেটে অ্যাড করে নেবেন। কীভাবে অ্যাড করবেন সেটাও আমি দেখাচ্ছি। এখানে আপনি গেট কয়েনে ক্লিক করলে আপনার এখানে কিছু ট্রানজ্যাকশন ফ্রি চাইবে, যে এরকম আপনার এখানে কিছু ট্রানজ্যাকশন ফ্রি চাইবে। আপনি কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন, আপনার সামনে পাসওয়ার্ড দিতে বলবে, আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিলে এটা আপনার কনফার্ম হয়ে যাবে। তো কনফার্ম হলে আপনি সরাসরি যে এখান থেকে এগুলো আপনি অ্যাড করে নেবেন। এখানে রিসিভ লেখা চলে আসবে 200 কয়েন, আপনি এগুলো কপি করে নেবেন। তিনটাই কপি করে আপনার এখানে অ্যাড করতে হবে। আপনি যেটা করবেন আমি দেখাই দিচ্ছি কীভাবে অ্যাড করবেন। তো সরাসরি আপনার প্রথমে ওয়ালেটে চলে আসবেন, যেখানে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে কাস্টম টোকেনে ক্লিক করবেন, কাস্টম টোকেনে ক্লিক করে অ্যাড টোকেনে ক্লিক করবেন। এখানে আপনি অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন এবং এখানে নিচে ক্লিক করবেন, এখানে সমস্ত ডিটেলসগুলো চলে আসবে, কনফার্মে ক্লিক করবেন। দেন এখানে আপনি নিচে তিনটা যখন অ্যাড করবেন, এখানে আপনি দেখতে পারবেন তিনটা কয়েন এখানে শো করতেছে। তারপরে এখানে যখন তিনটা কয়েন শো করবে, তখন আপনি আবারও ড্যাপসে চলে যাবেন এবং টেস্টার যে সাইটটা রয়েছে, আপনি টেস্টার সাইটের মধ্যে চলে যাবেন। সাইটের মধ্যে এসে এখানে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ইংলিশ করে নেবেন। দেন হচ্ছে আপনি এখানে পার্টিসিপেট ইন দ্য পাবলিক বেটা এখানে ক্লিক করবেন। তো আমি একটু শর্টলি দেখানোর চেষ্টা করতেছি, যেহেতু এখানে দেখেন 13 ঘন্টা সময় আছে। তো আপনি এখানে একটা ক্লিক করে দেবেন, তারপর হচ্ছে কালেক্ট পাবলিক এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে মাঝখান এবং নিচের এই দুইটা আমাদেরকে জয়েন করতে হবে। আপনি এখানে মাঝখানেরটা প্রথমে ক্লিক করবেন। তো মাঝখানেরটা ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে যে এখানে আপনাকে প্রথমে কয়েনটা ডিপোজিট করতে হবে। তো আপনি এখানে ডিপোজিটে ক্লিক করবেন, ডিপোজিটে ক্লিক করে আপনার এখানে 200 কয়েন থাকবে, আপনি এখানে 200 কয়েন পুরোটাই বসায় দিবেন। তো আমি এখানে 200 কয়েন পুরোটা বসায় দিচ্ছি। তারপর এখানে ডিপোজিটে ক্লিক করবেন, এখানে আপনার কিছু ট্রানজ্যাকশন ফ্রি চাইবে। তো এই যেরকম দেখতে পারবেন কনফার্ম পেমেন্ট আসবে, আপনি কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন। কনফার্ম পেমেন্টে ক্লিক করার পর এখানে আপনার ওয়ালেটের পাসওয়ার্ড চাইবে। তো কনফার্ম পাসওয়ার্ড করলে এখানে আপনার এটা ডিপোজিট একটু সময় লাগবে অ্যাড হতে। তো আপনার এখানে ডিপোজিটটাই যে এখানে অ্যাড হয়ে আসবে, আবার কনফার্ম করবে। তো এখানে দেখতে পারবেন আপনার ডিপোজিটটা কনফার্ম হয়ে গেছে। আপনার যখন ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে, তখন হচ্ছে আপনাকে এখানে লোন নিতে হবে। তো এখানে আমাদেরকে কিন্তু 2টা কয়েন ডিপোজিট করতে হবে, যেটা আমি প্রথমেই বলছিলাম।
তো এখানে একটা কয়েন আমরা অলরেডি ডিপোজিট করে নিলাম, তারপরে আরেকটা আমি দেখাচ্ছি। তো এখান থেকে আবার একটু ব্যাক করবেন, ব্যাক করে এসে দ্বিতীয় কয়েনটা, এই যে নিচের যে কয়েনটা, এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এটার উপরে ক্লিক করে এটাও ডিপোজিট করে নেবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে এখানে আপনি ডিপোজিটে ক্লিক করে এখানে 200 কয়েন ডিপোজিট করে নেবেন। তো আপনার যখন ডিপোজিট কমপ্লিট হয়ে গেল, এখানে মনে করেন প্রথমে আপনি 2টা কয়েনই ডিপোজিট করে নিয়েছেন, এখন হচ্ছে আপনাকে এই 2টা কয়েন আবার উইথড্র করতে হবে। তো উইথড্র করার জন্য এই যে এখানে দেখেন উইথড্র অপশন রয়েছে, আপনি উইথড্রতে ক্লিক করবেন, 100% ক্লিক করবেন, অ্যান্ড হচ্ছে উইথড্র। তো আপনি এখানে উইথড্রতে ক্লিক করবেন আবার। তো তারপর হচ্ছে এখানে আপনি কনফার্ম পেমেন্টে ক্লিক করবেন, 5 চটটা দিবেন, 5 চট দিয়ে আপনি এটাও কনফার্ম করে দেবেন। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমাদের উইথড্র কমপ্লিট হয়ে গেল। মনে করেন আপনি প্রথমে 2টা কয়েন ডিপোজিট করছেন এবং 2টা কয়েনই উইথড্র করলেন, ঠিক আছে? প্রথমে আমাদেরকে 2টা কয়েনই ডিপোজিট করতে হবে, 2টা কয়েনই উইথড্র করতে হবে। তো উইথড্র করে তারপরে হচ্ছে আমাদেরকে লোন নিতে হবে। তো এটা আমি ডিপোজিট করে নিচ্ছি আবার। তো ফ্রেন্ডস, এটাও আমি ডিপোজিট অলরেডি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমাদের লোন নেওয়ার পালা। তো প্রথমে আমি আবারও বলতেছি 2টা কয়েনই ডিপোজিট করবেন, তারপরে হচ্ছে 2টা কয়েনই উইথড্র করবেন, তারপরে অ্যাগেন ডিপোজিট করবেন এবং লোন নেবেন, ঠিক আছে? তো অ্যাগেন এখানে ডিপোজিট করবেন, তারপরে লোন নেবেন। তো এখন আমরা হচ্ছে প্রথম যে কয়েনটা এটা আমি লোন নিব। তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো 2টা কয়েনই কিন্তু আমাদেরকে লোন নিতে হবে। তো এখানে যদি আপনার ডিপোজিটে না থাকে ব্যালেন্স, সেক্ষেত্রে কিন্তু আপনি লোন নিতে পারবেন না। তো এখানে আমি 148টা কয়েন লোন নিতে পারবো। তো আমি এখানে মনে করেন 120টা টোকেন আমি লোন নিলাম। তো আমি এখানে 20টা দিয়ে আমি এখানে লোনে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এখানে আবারও কনফার্ম করতে বলবে, আপনি জাস্ট কনফার্ম করবেন। তো ফ্রেন্ডস, এই যে এখানে দেখতে পারতেছেন, এটা কিন্তু আমার লোন নেওয়াও কমপ্লিট হয়ে গেল, 120টা কয়েন। দেন হচ্ছে আমাদের সেকেন্ড কয়েনটা লোন নিতে হবে। তো এটাও আমরা লোন নিয়ে নিচ্ছি। তো এখানে এই যে সেকেন্ড কয়েন লোন নিচ্ছে, আমি লোনে ক্লিক করে এখানে আপনি অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। তো এখানে আমি চাইলে অনেকগুলো কয়েন লোন নিতে পারবো। তো এখানে আমি 320টা কয়েন লোন নিচ্ছি, তারপর এখানে লোনে ক্লিক করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পারতেছেন এটা কিন্তু আমার লোন নেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে আমরা 2টা কয়েনই লোন নিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে, এখানে আমাদের কিছু টাস্ক রয়েছে আরও, তো এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো আমি কিন্তু টেলিগ্রামের ভিডিওতে এই লোন নেওয়ার বিষয়টা আমি দেখাই নেই। তো এখন হচ্ছে আমাদেরকে এই যে এখানে দেখেন রিওয়ার্ড নামক একটা অপশন রয়েছে, আপনি রিওয়ার্ডে ক্লিক করবেন। এখানে আমাদের কিছু টাস্ক রয়েছে, এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আমি আরেকটু আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খুলে এখানে রেফার কোডের মাধ্যমে জয়েন করবেন। তারপরে হচ্ছে আপনারা এই যে এখানে গেট টোকেনে ক্লিক করে প্রথমে আপনি টোকেনটা ক্লেম করবেন। তারপরে হচ্ছে আপনি এখানে পার্টিসিপেটে ক্লিক করবেন। পার্টিসিপেটে ক্লিক করে আপনি ওই 2টা কয়েনে ডিপোজিট করবেন একবার, উইথড্র করবেন একবার, অ্যাগেন ডিপোজিট করবেন একবার, তারপরে হচ্ছে আপনি লোন নিবেন, ঠিক আছে? তো লোন নিয়ে তারপরে হচ্ছে আপনারা এখানে এই যে রিওয়ার্ডে ক্লিক করবেন। রিওয়ার্ডে এখানে কিছু সোশ্যাল টাস্ক আছে, তো এখানে রিওয়ার্ড না, সরি, আদার্সে ক্লিক করবেন। আদার্সে কিছু সোশ্যাল টাস্ক আছে, আমাদেরকে এই টাস্কগুলো করতে হবে। তো এই যে এখানে দেখেন প্রথমত টেলিগ্রামের এই গ্রুপটাতে জয়েন করতে হবে এবং এখানে জয়েন করে একটা স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করতে হবে। তারপর টুইটার ফলো করে সেই টুইটারের ইটা দিতে হবে, ইউজার আইডিটা বা প্রোফাইল লিঙ্কটা দিতে হবে। তারপরে হচ্ছে এখানে আপনি রিটুইট করবেন, সেই রিটুইটের লিঙ্কটা এখানে দিতে হবে। তো তারপরে হচ্ছে এখানে আপনার দুইজন ফ্রেন্ডকে ট্যাগ করে একটা রিটুইট করতে হবে, সেই রিটুইটের পোস্টটা এখানে আপনার একটা স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করতে হবে। তো আপনি সবগুলো করে নেবেন। কীভাবে আমি বলে দিচ্ছি, প্রথমেই আমি এই লিঙ্কটা কপি করে ওপেনে ক্লিক করে দিচ্ছি এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাচ্ছি। তো এখানে জয়েন লেখা আসবে, আপনি জয়েনে ক্লিক করবেন, এটা জয়েন করা কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে হচ্ছে এইখানে, সরি, জয়েন করার সময় আমাদেরকে একটি স্ক্রিনশট নিতে হবে। তো এটা আমি একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে এটা আমরা এখানে আপলোড করে দিব। তো স্ক্রিনশটটা আমি এখানে আপলোড করে দিলাম। দেন হচ্ছে এখানে আমাদেরকে এখানে জয়েন করে আমাদেরকে টুইটার প্রোফাইল লিঙ্কটা দিতে হবে। তো আমি এটা আমি ওপেন করতেছি টুইটারে, এটা আমি ফলো করে দিচ্ছি এবং টুইটারের প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো তারপর হচ্ছে আমাদেরকে রিটুইট করতে হবে পিন পোস্টটা, সেটার একটা লিঙ্ক নিতে হবে। তো আমরা রিটুইট করব পিন পোস্ট, এটা হচ্ছে তাদের পিন পোস্ট, এটা আমরা রিটুইট করব। তো এখানে ক্লিক করে এই রিটুইটে ক্লিক করলাম এবং এই লিঙ্কটা আমরা নিব সরাসরি। সরি, এখানে আমাদেরকে দুইজন ফ্রেন্ডকে ট্যাগ করে কয়েক টুইট করতে হবে, বা এখানে কয়েক টুইটে ক্লিক করে এখানে দুইজন ফ্রেন্ডকে ট্যাগ করে একটা লিবেন, মানে লিঙ্কটা নেবেন। তো আমি এখানে দুইজন ফ্রেন্ডকে ট্যাগ করে কয়েক টুইটের লিঙ্কটা নিচ্ছি। তো এটা হচ্ছে কয়েক টুইটের লিঙ্ক, আমি এটার একটা স্ক্রিনশট নিব, সাথে এটার লিঙ্ক নিব, ঠিক আছে? তো এটাও প্রত্যেকেই করে নেবেন। তো এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি। দেন হচ্ছে যেখানে আমি সেই পিকচারটা আপলোড করে দিচ্ছি যেটা আমি মাত্র নিলাম। তো এটা হচ্ছে সেই স্ক্রিনশট, এখানে সব মোটামুটি কমপ্লিট আমার। তো এখন আমি এগুলো জাস্ট এখানে যে আপলোডেড এখানে একটা করে ক্লিক করে দিব, এটা আপলোড হয়ে যাবে। তারপর হচ্ছে এই যে এখানে একটা ক্লিক করে দিব, তো এটা আপলোড সাকসেস।
তো দেন আপলোডে ক্লিক করলে এটা পেন্ডিং এ চলে আসবে তারপর হচ্ছে এটা আপনি ক্লিক করে দিবেন আপলোড এটাও পেন্ডিং এ চলে আসবে এবং এটা এটা আপনি আপলোডে ক্লিক করে দিবেন তো এটাও পেন্ডিং চলে আসবে তারপর মোটামুটি এভাবে সবগুলোই আপলোড করে নিতে হবে তো এখানে কিন্তু মোটামুটি আমার কাজ শেষ তো এখানে এই টেস্টনেটে আমাদের জয়েন করা কমপ্লিট তো আমি চেষ্টা করছি যথেষ্ট ভালোভাবে বিস্তারিত দেখানোর জন্য তো তারপরে যদি আপনাদের প্রবলেম হয় সেক্ষেত্রে আসলে আমার আর কিছু করার নেই তো আমি খুবই ভালোভাবে আপনাদেরকে দেখাইছি তারপরে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এরকম কিন্তু আমি অনেক অফার প্রতিনিয়ত আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে যাচ্ছি অনেক ভালো ভালো অফারও শেয়ার করছি যেগুলো লিমিটেড তো এই প্রত্যেকটা অফারে জয়েন করবেন প্রত্যেকটা অফার নিয়ে কিন্তু ভিডিও বানানো কখনোই পসিবল হয় না তো প্রত্যেকটা অফারে জয়েন করবেন আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর টেলিগ্রাম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখাবো নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।